আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদোরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম একাদশ ঘোষণা। দর্শক, প্রীতি ম্যাচে মেসি দিবালা সহ ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা কয়েকদিন পরেই। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর বরাত অনুসারে কেমন হচ্ছে এল সালভাদোরের বিপক্ষে আর্জেন্টিনার ভয়ঙ্কর একাদশ, তা নিয়ে বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নাইজেরিয়া এবং আইভেরি কোস্টের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার, তবে বাতিল হয়েছে আর্জেন্টিনা বনাম আইভেরি কোস্টের ম্যাচটি, সাথে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিও। তবে আইভেরি কোস্টের বিপক্ষে ম্যাচটি বাতিল হলেও এল সালভাদোরের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। কয়েকদিন পরে, দীর্ঘ সময় পর এল সালভাদোরের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে মেসি দিবালারা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক এল সালভাদোরের বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার শুরুর একাদশ। এল সালভাদোরের বিপক্ষে গোল মুখে দেখা যাবে আর্জেন্টিনার অটোচয়েস গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। গোলবারে কোনো পরিবর্তন আনবেন না কোচ স্কেলোনি, রক্ষণভাগে আসবে পরিবর্তন। বর্তমানে ইঞ্জুরির কারণে দলে ডাক পাননি আর্জেন্টাইন লেফট ব্যাক মার্কোস আকুনা, সেক্ষেত্রে আকুনার জায়গায় লেফট ব্যাক পজিশনে দেখা যাবে নিকোলাস টাকলেফিকোকে। আর্জেন্টিনার ডিফেন্সের প্রাণবোমরা ক্রিশ্চিয়ান রোমেরোর ইঞ্জুরি সমস্যা থাকলেও এখন অনেকটাই ফিট, এল সালভাদোরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে। রোমেরোর সাথে থাকবেন নিকোলাস ওটামেন্ডি। এদিকে ইঞ্জুরির কারণে ডিফেন্স লাইনে স্কোয়াডে থাকছেন না আর্জেন্টিনার ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ, রাইট ব্যাকে দেখা যাবে অ্যাথলেটিকো মাদ্রিদের নেহুয়েল মোলিনাকে। বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ডে আছেন বেশ কিছু দুর্দান্ত তারকা, যার মধ্যে অন্যতম ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দিপোলের মতো তারকারা, আরও আছেন লিয়ান্দ্রো পেরেদেস, লোসেলসো এবং গিয়েদো রদ্রিগেসরা। তবে শুরুর একাদশে দেখা যাবে এনজো ফার্নান্দেস, দিপোল এবং ম্যাকালিস্টারকে। সেক্ষেত্রে ডিফেন্সিভ মিড সামলাবেন এনজো ফার্নান্দেস, আর সেন্ট্রাল মিডে দায়িত্বে থাকবেন রদ্রিগো, দিপোল এবং ম্যাকালিস্টার। ফরওয়ার্ড লাইনে সবাই আছেন ছেনা ছন্দে, কয়েকদিন আগেই ক্লাব রোমার হয়ে অসাধারণ এক হ্যাট্রিক করলেন আর্জেন্টাইন গোল্ডেন বয় দিবালা, আর স্কেলোনি শুধুমাত্র ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ দিবেন। ফরওয়ার্ড লাইনে আরও দেখা যাবে লিওনেল মেসি, আনহেল ডিমারিয়াকে। আগের ম্যাচগুলোতে মেসিদের সাথে ছিলেন নিকোলাস গঞ্জালেস, তবে এবার তার পরিবর্তে লাউতারো মার্টিনেজকে খেলাতে পারেন স্কেলোনি, যিনি কিনা বর্তমানে সিরিয়া লীগের সর্বোচ্চ গোলদাতা। সেক্ষেত্রে সাপ হিসেবে দেখা যাবে জুলিয়ান আলবারেসকে। শেষবার 26 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে দুর্দান্ত জয়ের পর এখনও মাঠে নামেনি তারা। এবার এল সালভাদোরের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দর্শক, আপনার কি মতামত? এই শুরুর একাদশ নিয়ে কি এল সালভাদোরের বিপক্ষে জয় পাবে আর্জেন্টিনা? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।